খালেদার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নড়াইলে মানহানির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার আঠেরোই ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মিছিলটির নেতৃত্ব দেন রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিলে খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার সহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল সহসভাপতি আবুল কালাম আজাদ নুসরাত এলাইহি রিজভী যুগ্ম সম্পাদক সাদরুজ্জামান স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজানুল ইসলাম রিয়াজ কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন লোবান কাজী ইফতেখ হাইরুজ্জামান শিমুল উত্তরের যুগ্ম সম্পাদক মুসাব্বির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক ডাক্তার জাহিদুল কবির কেন্দ্রীয় নেতা মুকুল আমিনুল ইসলাম মহসেন জেড আই কামাল প্রমুখ মামলার বিবরণে অভিযোগকারী শেখ আশিক বিল্লাহ অভিযোগ করে বলেন গত দুই হাজার পনেরো সালের একুশে ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন বিষয়টি তিনি ও মামলার সাক্ষীরা ২২ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় পড়ে মারাত্মকভাবে ক্ষুব্ধ হন এবং তাদের এক কোটি টাকা মানহানি হয়েছে মর্মে ২০১৫ হাজার সালের উনত্রিশে ডিসেম্বর নড়াইল আমলি আদালতে মামলা দায়ের করেন